টলি পাড়ার অন্যতম জুটি হলো যশ নুসরত। তাঁদের নিয়ে যেমন বিতর্কে শেষ নেই, তেমনই নেই কিন্তু শেষ কৌতূহলেরও। নিজেদের ক্যারিয়ার চেয়ে তাঁরা পার্সোনাল লাইফের কারণেই প্রায়শই উঠে আসেন সংবাদে শিরোনামে। নুসরতের সন্তানের বাবাকে সে নিয়ে বেশ কিছুদিন নানান জল খোলা হয়েছিল, কিন্তু অবশেষে প্রকাশ্যে আসে আসল সত্য। যশ নিজেই মুখে জানায় ঈশান তাঁরই সন্তান। Who are your monkeys? The monkeys I have created. The kids are your monkeys? Yeah. তুমি আমার বাচ্চাদেরকে মাঙ্কি বলি? আমি আমার বাচ্চাদেরকে মাঙ্কি বলেছি। They are mine too. আর তারপর থেকেই খুললাম খুল্লা এখানে সেখানে দেখা যাচ্ছে যশরত জুটিকে। নুসরত জাহান এবং যশ দাশগুপ্তকে কিন্তু প্রায় দেখতে পাওয়া যায় একসঙ্গে ঘুরতে। আপাতত সংসার সন্তান আর ক্যারিয়ার সমান তালেই সামলে চলেছেন এই পপুলার সেলেব জুটি। রিসেন্টলি বাংলাদেশ আর দিল্লি ঘুরে কলকাতায় এসেছেন যশরত, আর তার মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নুসরত যশের শেয়ার করা ছবি। অভিনেতা নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন দুটো ছবি, যার প্রথমটাতেই রয়েছে যশ আর নুসরত, যেখানে তারা ক্যামেরার দিকে তাকিয়ে আর দ্বিতীয়টিতে একে অপরের দিকে তাকিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাদের। নুসরতের পরনে রয়েছে ক্রপ টপ আর ডেনিম হট প্যান্ট, আর যশের পরনে রয়েছে ডেনিম জ্যাকেট আর জিন্স, দুজনের চোখেই রয়েছে সানগ্লাস। অন্যদিকে মঙ্গলবার দিন নুসরত কিন্তু নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন দুটো ছবি, যার একটাতে যশরতকে কাছাকাছি একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। ভালো অপলক দৃষ্টিতে তারা যেন একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। নুসরতের পরনে রয়েছে লাল রঙের ওয়েস্টার্ন পোশাক, আর যশের পরনে রয়েছে কালো রঙের শার্ট আর চেক প্যান্ট। দুজনে যে ভালোবাসায় ডুবে রয়েছেন তা ভালোভাবেই ফুটে উঠেছে নুসরতের পোস্ট থেকে। তবে শুধু নুসরতই নয়, এবার যশের পোস্টেও তাঁদের সম্পর্কের সমীকরণ আরও ভালোভাবে স্পষ্ট হয়েছে। যশ যেখানে ছবিটা শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমরা সবাই অনেক দূরে স্বপ্ন দেখি, দুজনেই যে তাঁদের ভালোবাসায় মরা জীবন চুটিয়ে এনজয় করছেন তা স্পষ্ট দুজনের পোস্ট করা ছবি দেখেই। আর রিসেন্টলি যশরতের শেয়ার করা ছবি ঝড়ের বেগে হচ্ছে নেট মাধ্যমে ভাইরাল। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।